আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বরিশাল সিটি। আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সম্প্রতি তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ। তার পরিবর্তে তারই চাচা শ্রেণীবাদ খোকন আবদুল্লাহকে মনোনয়ন দেওয়া হয়। তখন থেকেই নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ। শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে 2018 সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। 2016 সালে বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং 2019 সালে সর্বশেষ সম্মেলনে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। দীর্ঘ পাঁচ বছর বরিশালে মেয়র থাকা অবস্থায় দুর্যোগের দিনে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মানুষদের খোঁজ খবর রেখেছেন। এছাড়াও 2018 সালে সিটি নির্বাচনে তিনি প্রতিশ্রুতি করেছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এলাকাকে তিনি একটি পরিচ্ছন্ন নগর হিসাবে গড়ে তুলতে চান। সেই প্রতিশ্রুতি তিনি দায়িত্বশীলতার সাথে পালন করেছেন। বরিশাল নগরীকে উপহার দিয়েছিলেন পরিচ্ছন্ন বরিশাল সিটি হিসাবে। আমরাই গর্ব আগামীর বরিশাল স্লোগানে বরিশাল সিটি কর্পোরেশনের নানাবিধ উন্নয়ন কর্মযোগের বিস্তর পরিকল্পনা থাকতেও অর্থ বরাদ্দ না হওয়ায় তিনি সেসবের এক তৃতীয়াংশ বাস্তবায়ন করতে পারেননি। তবে তার ইচ্ছা ছিল বরিশালকে একটি আধুনিক স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার। তারই ধারাবাহিকতায় চেয়েছিলেন সম্প্রতি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন, কিন্তু দলের হাইকমান্ড তাকে মনোনয়ন না দিয়ে দিয়েছিল তারই চাচা শ্রেণীবাদ খোকন আবদুল্লাহকে। বরিশাল পাঁচ আসনের বর্তমান সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। জাহিদ ফারুকের সঙ্গে সাদিক আবদুল্লাহর রাজনৈতিক অন্তর্কন্দল বিরাজমান। সিটি নির্বাচনে পানি সম্পদ প্রতিমন্ত্রী সাদিক আবদুল্লাহর বিপক্ষে অবস্থান নেন। এবার সংসদ নির্বাচনে জাহিদ ফারুকের বিপক্ষে অবস্থান নিয়ে অনেকটাই চাপে ফেলে দিয়েছেন দলীয় এই প্রার্থীকে। যদিও জাহিদ ফারুকের পক্ষে কাজ করে যাচ্ছেন সাদিক আবদুল্লাহর চাচা ও বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের পর আবারও জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বরিশালকে উৎপাদনমুখী মেগা সিটি করার প্রতিশ্রুতি দিয়ে বরিশাল সিটি নির্বাচনে অংশ নিলেও হেরেছেন নৌকা মনোনীত প্রার্থীর কাছে। পরিশেষে বলতে হয়, দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেকটাই উত্তপ্ত অবস্থা বিরাজ করছে বরিশাল সিটি অর্থাৎ বরিশাল পাঁচ আসনে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মাঠের রাজনীতিতে অনেকটাই এগিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ। অন্যদিকে ক্লিন ইমেজের প্রার্থী হিসাবে এগিয়ে থাকবেন জাহিদ ফারুক শামীম। সেই সাথে আবারও একটি সুযোগ পাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। দ্বাদশ জাতীয় নির্বাচনে কাকে এগিয়ে রাখবেন বরিশাল পাঁচ আসনের ভোটাররা, সেটি নির্ধারণ করার সম্পূর্ণ দায়িত্ব এখন বরিশাল পাঁচ আসনের ভোটারদের।